نحمده ونصلي على رسوله الكريم اما بعد আজকে সভার সভাপতি তথা ভাষা দৃষ্টিমূলক সম্মুখে উপস্থিত আমার সংগঠনের সমস্ত কর্মকর্তাগণ এবং জেলা কমিটির আহ্বানে আছে কর্মী সভা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম মোবারকবাদ জানাই। জানিয়ে দুই কথা বলতে চাই, আজকে পূর্ব মেদিনীপুর জেলার বরগুড়া শরীফ আহলে সুন্নতুল জামাতের ডাকে এই কর্মী সভা। এই কর্মী সভায় আমরা সবাই সমবেত হয়েছি ভাইজানের নির্দেশে। আগামী একুশে অগ্রহায়ণ ভাইজানের এই বীর অপ্রকাশিত নলেজ সিটিকে সামনে রেখে আমাদের ধর্মমত নির্বিশেষে সবাইকে একতা হয়ে এই সংগঠনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এমন কিছু বক্তা নয়, আমি আমার ক্ষেত্রে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জলসা করতে যান সে জায়গায় যাই এবং যেখানে এসব সম্মেলন হয় সেই জায়গায় যাই। আমি একজন সরকারি কর্মী, আমি পাওয়ার প্ল্যান্টে চাকরি, এই চাকরি ছেড়ে দিয়ে আজকে সকাল থেকে আমি না খেয়ে সকাল থেকে দশটার সময় বেরিয়ে আমি এখানে ওনার দেখা করার জন্য আমি এখানে উপস্থিত আছি। তাই উপরওয়ালা আমাকে দোয়া করেছেন বলে আমি এখানে এসেছি। তাই এই পবিত্র স্থানে আপনারাও এসেছেন, আপনাদের উপরওয়ালাও দোয়া করেছেন। আমি এসেছি খুব শুনে খুব গর্বিত হয়েছি যে ধুরফুরা শরীফে একটি মেডিকেল রয়েছে। এটা সবথেকে গর্বের বিষয় যে আব্বাস ভাই যে এত বড় 100 বিঘা জমি কিনে যে নিজের প্রচেষ্টায় এবং সকল সহকর্মীর প্রচেষ্টায় এত বড় একটা মেডিকেল বানাচ্ছে, এটা সব থেকে গর্বের জিনিস। গর্বালের জিনিস আমি হয়তো কিছু বলতে পারি না, কারণ বুঝতেই তো পেরেছেন, তো বিশেষ কিছু আর বলছি না। তবে এই সম্মেলন এইটুকু নয়, আরও যাতে আরও বৃহৎ আকারে হয় এবং আরও কর্মীরা যাতে আসে পাশাপাশি থেকে, আমি সেই আহ্বান জানাচ্ছি। এভাবে শেষ হচ্ছে। সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের যিনি কিনা আতামা ও কায়নাতের সৃষ্টিকর্তা, সাথে সাথে দরুদ ও সালাম সেই আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহির প্রতি এবং তার পরিবারদের প্রতি। আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত মেঙ্গাপুরের বুকে 2 বছর এসেছে, আর সেই আসার পিছনে সব থেকে বড় অবদান যার জেনার কথা না বললেও নয়, তিনি হচ্ছেন আমার মতিউল ভাই। আজ মতিউল ভাইয়ের নেতৃত্বে মেদিনীপুর জেলা কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনে সমস্ত কর্মী ভাই ও বুথ লিডার থানা নেতৃত্বদেরকে ডাকা হয়েছে কিছু একটা বার্তা দেওয়া, কিছু একটা মেসেজ দেওয়ার জন্য। মেসেজটা এটাই, আপনারা জানেন 3 থেকে 4 বছর হলো দীর্ঘদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে খবর পেয়েছে যে ফুরফুরার বুকে কিছু একটা হতে চলেছে। কিছু একটা হতে বলতে সেটাই যে আব্বাস সিদ্দিকী 100 বিঘা সম্পত্তি কিনে সেখানে একটা গ্যানেট শহর করার উদ্যোগ নিয়েছে। দীর্ঘ 3-4 বছর ধরে শুনে আসতেছে, আজ সেই দিন খুবই সামনে, আগামী ডিসেম্বরের 8 তারিখে। আজ আপনাদেরকে এখানে ডেকে যত কর্মী ভাইরা আছেন আপনারা, আপনাদেরকে ডেকে এই মেসেজটাই দেওয়ার আমরা চেষ্টা করবো। আরও নেতৃত্বরা আছে, আরও তমলুক থানার নেতৃত্ব আছে, পাঁশকুড়া থানার নেতৃত্ব আছে, বিশেষ করে আমার জেলার আহক মতিউল ভাই আছে, ওনারাও দিবে। আল্লাহ আমাকে যতটুকু দিয়াবে আমি ততটুকুই দিচ্ছি। মেসেজটা হচ্ছে এটাই, আপনারা জানেন প্রত্যেকটা বুথ লিডারকে একটা করে সেখানে সার্টিফিকেট দেওয়া হয়েছে দরবার থেকে। সেই দল সার্টিফিকেট নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা গ্রামে গ্রামে যে সেখানে বুঝিয়ে বলতে হবে, কি বলবেন যে 100 বিঘা সম্পত্তি আমাদের সংস্থার পক্ষ থেকে কিনা হয়েছে, যেটা দেশ স্বাধীনের পর থেকে
আজ অব্দি না কোনো রাজনীতি দল না কোনো অরাজনৈতিক সংগঠন যেটা আজ অব্দি কেউ পারেনি, সেটা এই তিন চার বছরের সংগঠন সেটা করে দেখিয়েছে। আজ সেখানে জ্ঞানের শহর বলতে কি হবে, সেখানে মেডিকেল কলেজ হবে, সেখানে সুপার স্পেশালিটি হসপিটাল হবে, সেখানে মাতৃসদন হবে, বিভিন্ন শিক্ষা জগতে যেটা করলে না হয় সেটাই সব কিছু করা হবে। আর কেউ বলবে, আমি আমারই আশেপাশে কয়েকটা গ্রামে দেখছি সামান্য দু মাস আগে মার্বেল লেগিয়ে পুরো মসজিদটা কমপ্লিট করেছে পুরনো গাঁথনির উপরে, কিন্তু এতটাই হিংসুক কেন জানিনি দাদা হুজুরের উপরে কৃষকরা, তারা এই 15 দিনের মধ্যে আবার ওই এক মাসের ভিতরে মার্বেল কমপ্লিট করে 15 দিনের মধ্যে আবার বিল ছাপিয়েছে যে আমরা মসজিদটাকে ভেঙে নতুন করে কলম দিয়ে মসজিদ করব। এটা তাদের চিন্তাধারা খারাপ নয়, আল্লাহর ঘর করতেই পারে তারা, আমরাও সহযোগিতা করব। কিন্তু আমি একটা কথা ভাবতে বলবো, এতদিন তো ভাই আপনি করলেন না, সামান্য এক মাস আগে মসজিদে মার্বেল লাগিয়ে কমপ্লিট করলেন রং ঠং করে, আর দাদা হুজুরের নামে এখন একটা বিশ্ববিদ্যালয় হবে, একটা জ্ঞানের শহর হবে। সেই মুহূর্তে যখন দেখলেন যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দিকে প্রত্যেকটা বুথে বুথে একটা করে বুথ লিডার তৈরি করা হয়েছে, সেই 30 জনের একটা করে লিডার তৈরি করা হয়েছে, সেই লিডাররা আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে, সেখানে যে পৌঁছে যে দাদা হুজুরের নামে যে জ্ঞানের শহর হচ্ছে, সেই জ্ঞানের শহরের জন্য কিছু আর্থিক সহযোগিতা চাই, তাহলে এটা চক্রান্ত। যা আব্বাস সিদ্দিকী যেটা করতেছে অকেটা করতে দেব না, উ করতে উটা করে ফেললেন। যত আমাদের তোলাবাজি আছে, যত রাজনীতির দল আছে, এটা শুধু নলেজ সিটির ভিত্তি স্থাপন মূল লক্ষ্য নয়, এটা বাংলার বুকে বাংলা তথা সারা ভারতবর্ষ তাকিয়ে থাকবে ওই একুশে অধ্যায়নের দিনে, যে আব্বাস সিদ্দিকী শুধু মাতৃসদনের ভিত্তি স্থাপন দেয়নি, ওই দিনে সব গোটা বিশ্ব মেসেজ পেয়ে যাবে যে আগামী দিন বাংলার বুকে একটাই লোক থাকবে, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী, যার কথায় সারা লক্ষ লক্ষ যুবক তারা যার কথায় উঠবে আর বসবে, যার কথা শুনে প্রত্যেকটা কথাতে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কথায় না না দিবে। শুধু মাতৃসদন ওই দিনে ভিত্তি স্থাপন এটা কিন্তু করেন, তার সাথে সাথে যত মোনাফেক আছে, যত রাজনীতি দল আছে, তাদের কাছে ওই বার্তাটা পৌঁছে যাবে। আমি তাদেরকে এই কথাটা বলবো, ভাই তার হাজুর ফিরকেন না, তার নামে আমরা কেন করবো, কি স্বার্থ আছে? অবশ্য স্বার্থ আছে। দাদা হুজুর বীর কাবলা যখন যেই সময় যেই পিরিয়ডে এসেছিল এখানে, এখানে তখন আমরা মুসলমানরাই মনসা পূজা করতাম, দেবদেবীর নামে আল্লাহর নামে না গরু জবাই করে দেবদেবীর নামে গরু জবাই করতাম, সেই সব জিনিসগুলো বেদাত সেবের কাজগুলো এসে দাদা হুজুর বীর কাবলা বাংলার জমিন দিকে মুছে দিয়েছে। আজ সেইটা কি তার অনুদান নয়? আজ থেকে দাদা হুজুরের পিরিয়ডের কথা বলছি, একটা তুরস্কর জমিনে একটা দুর্যোগ নেমে এসেছিল, সেই সময় দাদা হুজুর বীর কাবলা সারা বাংলার গলিতে গলিতে গরুর গাড়িতে করে টোটোয় করে যে তখন তারা পিরিয়ডে যে গাড়ি ছিল সেই গরুর গাড়িতে করে চেপে সব প্রত্যেকটা মানুষের কাছে, প্রভাবশালী ব্যক্তি যারা ছিল তাদের কাছে যে তুরস্কর জমিনে যে বাবা সেখানেও আমার মুসলিম মা আছে, সেখানেও আমার মুসলিম বোন আছে, সেখানেও আমার আব্বারও আছে, সেখানেও আমার ভাইরা আছে, তারা বহু বিভিন্ন কষ্টে পড়েছে, তাদেরকে বাঁচাতে হবে। এই বলে প্রত্যেকটা বাংলা বলিতে বলিতে যে দাদা হুজুর বীর কাবলা কালেকশন করে সেই পিরিয়ডে 74,000 থেকে 75,000 টাকা তুরস্কর জমিনে তুরস্কর প্রেসিডেন্টের হাতে তুলে দিল। আজ তারা তো মোনা বিক্রি করেনি, আজ কি তাদের কাছে টাকার মূল্যটা বেশি হয়ে গেল? দাদা হুজুর বীর কাবলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে সে তার মত তাহলে সুন্নাত আমাদের আকীদা অনুযায়ী আমাদেরকে সে তার মত পথে ঠিক আছে। আজ আমরা মেরে দর্শকদের মোনা বিক্রি করতেছি, তুরস্কর জমিনে 74,000 থেকে 75,000 টাকা তুলে দিয়েছিল, সেই জন্য তুরস্কর পেয়েছে প্রেসিডেন্ট, তারা মোনা বিক্রি করেনি, তারা দাদা হুজুরের সেই অনুদানটা মনে রেখে দিয়েছে। আজ অব্দি সেই তুরস্কর জমিনে প্রত্যেকটা নিচু ক্লাস থেকে হাই লেভেল অব্দি দাদা হুজুরের জীবনী পড়া হয় বলে জনগণ শোনা, তাহলে তারা কি মোনা বিক্রি করলো না? দাদা হতো আমরা মোনা বিক্রি করছি, আমরা জান্নাতে কিভাবে যাবো, কিভাবে মা বাপ কিভাবে নিয়ে যাবো, কিভাবে ভাই বোনদেরকে মানুষ করবো, সেই রাস্তা মা মায়ের ইজ্জত করে মাকে দেবো, বোনের ইজ্জত করে বোনকে দেবো, সেই রাস্তা সেই মত পথ আমাদেরকে দাদা হুজুরকে তীর্কেবলা দেখিয়ে গেছে। আমি বলবো একটা কথা, তাহলে কি তাদের কাছে
জান্নাতের থেকে টাকার মূল্যটা বেশি কি ভাই? আপনাদের কাছে জান্নাতের থেকে টাকার মূল্য বেশি? আপনাদের প্রত্যেককে এখান থেকে অহা করে চলে যেতে হবে, প্রত্যেকটা বুথ লিডারকে। কেউ একা যাবেন না কোনো বুথে, কোনো গ্রামে, প্রত্যেকটা গ্রামে পাঁচটা ছটা দশটা করে ছেলেকে নিয়ে যাবেন সাথে করে। ভাই তাও আপনাদের মা বোনের জন্য, মা বোনের ইজ্জতের বাঁচাবার জন্য, মা বোনেদের ইজ্জতের সাথে আমরা ওখানে নলেজ শিখে করছি। যে ছেলে জন্ম নিয়ে শতবর্ষ পৃথিবীর মুখ দেখার আগে ও মায়ের মুখটা দেখে, সর্বপ্রথম যদি কিছু বলতে শিখে সেটা শতবর্ষ মা ডাক্তার আগে শিখে। আমরা যে কোনো নার্সিং হোম, যে কোনো হসপিটালে আমাদের মা বোনদেরকে যাব ডেলিভারির জন্য, সেখানে পৌঁছে দিই। ডাক্তার সাহেব যখন আমাদের মা বোনকে বলে তোমার ডেলিভারি হবে, তুমি কি প্রস্তুত আছো? যখন এই কথাটা বলে তুমি কি প্রস্তুত আছো, তার থেকে বড় বাচ্চা কি আমাদের আর হতে পারে? আমাদের মা বোন রাখতো তার ঠিক সেইখানে এতটা লজ্জায় পড়ে যে সেটা বলে তার বিকল্প কিছু খুঁজে পাওয়া যায়নি। আজ ভাই জানুজুদ্দিন কেবলা সেই জায়গায় সেইখানে দাঁড়িয়ে চিন্তা করেছে, আজ হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক আর মুসলিম হোক, সবাই আমার মা, সবাই আমার এক মায়ের সন্তান আর এক বাপের সন্তান। আজ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সে একটা মাতৃসদন শত ফার্স্ট পুরপুরার জমিনে মাতৃসদনের ভোজ দিচ্ছে, যেখানে ডাক্তার থেকে নিয়ে একদম গার্ড অবধি সেখানে শুধু মেয়েই থাকবে, আদার্স আর কেউ থাকবে না, যাতে অন্য কোনো পুরপুরুষ, অন্য কোনো ডাক্তাররা আমাদের নাম আবুলের ইজ্জত দেখে। এই চিন্তাধারা কি ভাই জানিয়ে খারাপ করেছে? আজ বিভিন্ন মুনাফেক, বিভিন্ন রাজনীতির দলরা তারা গ্রামে গ্রামে ই করছে। আব্বাস সিদ্দিকী একটা সংগঠন খুলেছে, সারদার মতন ব্যবসা খুলে নিয়েছে, মনায় সদস্যদের কাছ থেকে যে ১০০ টাকা করে নিচ্ছে, ইও মনে হয় সারদার এর মতো হয়ে যাবে, ইও টাকা দিয়ে পালাবে। না ভাই, আপনারা ভুল করছেন। সারদার যে মেন ছিল সুদীপ্ত সেন, সে এক কাফেরের ঘরের ছেলে। আমরা স্বাধীনতার পর থেকে ভালো লিডার পাইনি ভাই, ছিল আমাদের মাথাবন্ধ রাজনয়নের মণি ছিল, সে তো আর নাই, দুনিয়া ছেড়ে পর্দা নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে দাদা হুজুর পীর কেবলা। আজ দাদা হুজুর পীর কেবলার চতুর্থ প্রজন্ম সেই নূরেরই বাতি, সেই ঘরেরই জ্যোতি তাকে আমরা পেয়েছি, সেই কুরাইশী খানদান। আজ থেকে 1,500 বছর আগে আমার নবীজি বলে গেছে, ইসলামের ঝান্ডা ও মুসলমানদের যে রক্ষা দিবে, সুরক্ষা দিবে, সে অন্য কোনো নয়, অন্য কোনো গোত্রে নয়, অন্য কোনো টাইটেলে নয়, সে হচ্ছে কুরাইশী খানদানের যুবক থাকবে। তাহলে আমরা যাকে আজকে ধরেছি, যাকে আজকে নেতা বলে মানতেছি, সে অন্য কোনো গোয়ার নয়, সে আমাদের কুরাইশী খানদানের নবীজির বংশধারের ছেলে। আমরা ভাই এতদিন অনেক 73 বছর ধরে অনেক রাজনীতির নেতা বা রাজনীতির সংগঠন যতগুলো আছে, কারো বিরুদ্ধেও নয়, কারো পক্ষেও নয়, তবুও বলছি আমরা ধোকায় পেয়ে এসেছি। হ্যাঁ জানি, কোনো গ্রামে যখন আমরা কালেকশনের জন্য যাবো অনেকে অনেক কিছু বলতে পারে, বা আমরা সংগঠনের জন্য যদি কাউকে বোঝাই অনেক অনেক কিছু বলতে পারে, যে আমরা এতদিন ধরে তো প্রত্যেকটা রাজনীতি দলকে দেখে এসেছি যে সকলেই প্রতারণা দিচ্ছে। না ভাই, প্রতারণা দেওয়ার এটা কিছু নয়। আমরা এই সংগঠন থেকে যে কাজটা আগে করি, যেটা করি সেটা আগে করি না, ঠিক আছে? আমরা আগে করি, তারপরে তার প্রচারটা করি। আজ আহলে সুন্নাতুল জামাত কেন করা হচ্ছে, কেন করবো আমরা? প্রত্যেকটা প্রত্যেকটা মেয়েরা বলো, যে কোনো বলো, যারা বিপদে পড়বে তাদেরকে আমরা আশ্রয় দেওয়ার জন্য আহলে সুন্নাতুল জামাত করেছি। কোনো একটা ভুল তার উপরে অত্যাচার হচ্ছে, তাকে আশ্রয় দিবে সেই মেয়েটা আসবে আহলে সুন্নাতুল জামাতের কাছে। কোনো একটা মায়ের উপরে অত্যাচার হচ্ছে, তাকে আশ্রয় দিবে ওই 30টা ছেলে মধ্যে যে একটা গ্রামে বুথ লিডার আছে, তারা আশ্রয় দেবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক করে যারা 99-95 পাচ্ছে, 99 উপর নাম্বার পাচ্ছে, তার সেই সব ছেলেগুলো এখন নাম্বার নিয়েও, ভালো নাম্বার নিয়েও তাদের ঘরের আব্বা মা বা বাপের রোজগার ভালো নেই বলে তারা মাঠে ন্যাংল আর কোদাল নিয়ে বাড়িয়ে চলে যায়। পরীক্ষায় ভালো নাম্বার করার পরও তারা পড়ার মতো তাদের আর্থিক সহযোগিতা সবই নেই। তাই সেই সব ছেলেগুলোকে আমরা নিয়ে আমরা তাদেরকে নিয়ে পুলিশ করব, উকিল করব, জজ করব, ডাক্তার করব,
এই ইচ্ছাও ভাইজানের আছে বা কাজ চলছে। আগামী এক দেড় বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে পাঁচটা ছেলে ডাক্তার হয়ে বাংলার জমিনে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াবে। সেইটাও আমাদের আগামী আপনারা দু এক বছরের মধ্যেই দেখতে পাবেন, পাঁচটা ছেলে অলরেডি মাঠে লেগেই যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, আরো বক্তারা আছে ওনারা বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম। আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনে উপস্থিত আছে বিভিন্ন থানার নেতৃত্ব, এছাড়া উপস্থিত আছে বুথের নেতৃত্ববৃন্দ, যে মূলত আমরা কি উদ্দেশ্যে এলাম, সেই উদ্দেশ্যটা কি আপনাদের সামনে এক একজন করে বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন। আমরা কি জন্য আজ এই কর্মী সম্মেলনে উপস্থিত হলাম এবং এই কর্মী সম্মেলনে কোন ব্যক্তি উপস্থিত থাকবে এটা একটা আমাদের একটা জানার বিষয় আছে। আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সাধারণ মানুষের মাধ্যমে যে বাংলার মুখে একটাই নাম স্লোগান উঠছে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আজ আমাদের সামনে উপস্থিত হবেন, তিনিও তিনার বিস্তারিতভাবে বক্তব্য রাখবেন। তার আগে আমি কিছু আপনাদের কাছে কথা দু একটি প্রশ্ন তুলে ধরব। আমরা বহু প্রোগ্রামে যাই, আমরা যদি আদৌ রক্ষা করতে পারলাম না, আমাদের মধ্যে আদৌ নেই যিনি আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, আজকে যদি আমাদেরকে দুটি পা যদি না দিত, এই দুটি চোখ যদি না দিত, আজ এই জবান যদি না দিত, আমরা এই কর্মী সম্মেলনে হাজির হতে পারতাম নি। আজ আমাদেরকে আল্লাহ পাক দুটো হাত দেয়নি, দুটো চোখ দেয়নি, মুখে বোমা, দুটো পা পঙ্গু, তারা আজকে আসতে পারেনি, তারা অসহায়। তিনাকেও কিন্তু আমরা আল্লাহ পাক সৃষ্টি করেছে, তাইলে আমাদেরকে এটা বোঝা দরকার আছে কারটাকে আজকে হাজির হয়েছি, কোন নেতা, সেই আওলাদে মুজাদ্দেদ জামান চতুর্থ প্রজন্ম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে হাজির হয়েছি, কোন বংশে, কোরাইশী বংশ, কোরাইশী বংশ কার, হুইবাগের বংশ। আজকে যদি কোন নেতার ডাক লাগত, কোন নেত্রী লাগত, আমরা ঝান্ডা লিয়ে কিন্তু ছুটতাম। আজকে তো এই জন্য আমরা মার খাচ্ছি, স্বাধীনতার পর 72 বছর পর 73 বছর পর আমরা পা দিয়েছি, শুধু মার খেয়ে যাচ্ছি। কখনো বলছে পশ্চিম বাংলা থেকে 2 কোটি মানুষকে তাড়িয়ে দেব, কখনো বলছে গরু গোশত খেতে দেব না, কখনো কখনো বলছে যারা গরু গোশত খাচ্ছে
আমরা কুকুরের মাংস খান, তবু কিন্তু আমরা সজাগ হইনি ভাই। কখনো কখনো বলছে এনআরসি চালু হবে, এনআরসি চালু হলে 2 কোটি মুসলিমকে পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে। আজ আমরা সমস্ত মুসলিম ভাই চুপ হয়ে আছি। কেন চুপ হয়ে থাকবো? এই ভারতবর্ষ কি সংবিধান দিলীপ ঘোষের কি, এই সংবিধান কোন ধর্মের কি? না, এই সংবিধান ব্যক্তিগত কোন ধর্মের হতে পারে না। সংবিধান সব ধর্মেরই জন্য সংবিধান। তাহলে ভাবুন
আমরা খুশি। যদি উন্নয়ন পরিষদ করে থাকে তাহলে পুরোপুরি চলবে। যে হসপিটালটা তৈরি হয়েছিল দাদা হুজুরের নামে সেই হসপিটাল অবস্থা এরকম কেন? আজ বিভিন্ন জায়গায় উন্নয়ন পরিষদ থেকে বিভিন্ন কাজ হয়ে যাচ্ছে। আজ আমাদের পুরোপুরি চলকে দেখিয়ে বলছে আমরা উন্নয়ন পরিষদ করে দিয়েছি, আরও কিন্তু কোনো কাজ হয়নি। আবার কিছু কিছু নেতা সেলফি তুলছে, সেলফি তুলে পাওয়া যাচ্ছে দেখুন আমার পাশে আছে, দেখুন আমার পাশে আছে, এই করিয়ে আমাদের কিন্তু সাধারণ মানুষকে ধোকা দিয়ে ভোট করে নিয়ে নিচ্ছে।
চল্লিশ থেকে ৪২টা প্রতিষ্ঠান চালাচ্ছে আমাদের পিড়িত আব্বাসের থেকে। ভাই যান, কোন সরকারি সহযোগিতা নয়, চিন্তা করুন সব কিন্তু আব্বাস ভাই চালিয়ে যাচ্ছে। এছাড়া একটা ১ কোটি টাকাতে মসজিদ হচ্ছে, কার নামে? তিনি যে মহান ব্যক্তি মুজাদ্দিদ জামাত আল হাজী পীর কামাল রহমাতুল্লাহ নামে। সমস্ত খরচ করছে পড়াশোনার জন্য, এই দিন ছেড়ে দেখিয়ে তাহলে ভাবুন কিছু লোকের মাথা ব্যথা হচ্ছে, আমরা ভাবিনি এইসব